বেশিরভাগ মানুষই কিন্তু বাদাম বলতে কাজু, চীনাবাদাম বা বড়জোর আমন্ড পর্যন্ত জানেন। তবে দেখা গিয়েছে যে এসব বাদ দিয়েও এক ধরনের বাদাম রয়েছে যা একদমই আলোচনায় আসে না। এর নাম হলো আখরোট বা ওয়ালনাট। ঠিক মস্তিষ্কের মতো দেখতে এই বাদামটি কিন্তু শরীরের জন্য দারুণ কার্যকরী। বিশেষত পুরুষের শরীরের জন্য এই খাবার খুবই উপকারী। বাদাম খেতে পছন্দ করেন যারা, তারা ফ্যাট আছে মনে করে অনেকে এই বাদাম এড়িয়ে চলেন। আসলে কিন্তু তা নয়। এতে থাকা ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নানাভাবে শরীরের উপকার করে থাকে। আখরোট খেলে তা ক্যান্সার, হৃদরোগ সারানোর পাশাপাশি সাহায্য করে মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখতে। তার সাথে পুরুষের শুক্রাণু বৃদ্ধিতেও দারুণ কার্যকর। কালো কিংবা বাদামি দুই ধরনের আখরোটই স্বাস্থ্যের জন্য উপকারী। কোন রোগে কিভাবে আখরোট খাবেন তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শারুক। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে। আর যদি বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে এই মুহূর্তে আমার চ্যানেল যারা নতুন জয়েন হয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। সুস্থ থাকার জন্য হৃদযন্ত্র বা হার্ট ভালো রাখার কোনো বিকল্প নয়, আর আপনাকে এই কাজে সাহায্য করতে পারে আখরোট। এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য উপকারী। আপনি যদি প্রতিদিন কয়েকটি করে আখরোট খান তবে তা রক্তচাপ কমাতে সাহায্য করবে। এটি আমাদের শরীরে খারাপ কোলেস্টরল হ্রাস করে এবং ভালো কোলেস্টরল বাড়াতে সাহায্য করে। তাই হৃদযন্ত্র ভালো রাখতে নিয়মিত আখরোট খান, তবে শুকনো আখরোটের চেয়ে ওভারনাইট আখরোট ভিজিয়ে খাওয়াই ভালো। আখরোট দেখতে কিন্তু অনেকটা আমাদের মস্তিষ্কের মতো। এই বাদাম আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিতেও কিন্তু দারুণ কাজ করে থাকে। এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই কাজে ভূমিকা রাখে, তাই মস্তিষ্ক বিকাশে নিয়মিত আখরোট খেতে পারেন। এছাড়াও শিশুর মস্তিষ্ক বিকাশ ঘটাতে সাহায্য করে আখরোট। একটি গবেষণায় দেখা গিয়েছে আখরোটে থাকা ভিটামিন ই, মোলাটুন এবং ওমেগা থ্রি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শিশুর মস্তিষ্কের বিকাশে বিশেষভাবে সাহায্য করে। তাই ছোটবেলা থেকে আপনার শিশুকে আখরোট খাওয়ানোর অভ্যাস করুন। মরণব্যাধি রোগ ক্যান্সার থেকে দূরে রাখতে সাহায্য করে আখরোট। এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পলিফেন লস এবং ইউরোলিথন এবং অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্য সমৃদ্ধ। তাই স্তন, কোলন এবং প্রোস্টেট রোধে বড় ভূমিকা রাখে আখরোট। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ফর ক্যান্সার রিসার্চ জানিয়েছে আখরোট খেলে তা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে নিয়মিত আখরোট খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে, কারণ এতে থাকা ওমেগা থ্রি, প্রোটিন এবং ফাইবার যা দেহের ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। তাই আপনি যদি ওজন নিয়ন্ত্রণ রাখতে চান তাহলে অবশ্যই আপনার খাদ্য তালিকায় আখরোট রাখুন। আখরোট ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে। চিকিৎসকরা বলেন যে কোনো ধরনের বাদামই ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। বিশেষত যারা নিয়মিত আখরোট খান তাদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় অনেকটাই কম হয়। হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ এর সমীক্ষা অনুসারে যে সকল মহিলারা সপ্তাহে অন্তত 5 বার 30 গ্রাম করে আখরোট খান তাদের টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। হাড়ের দুর্বলতা দেখা দিলে সতর্ক হন, কারণ সেখান থেকে দেখা দিতে পারে আরও অনেক সমস্যা। হাড় ভালো রাখতে নিয়মিত আখরোট খান। এতে আছে আলফা লিনোলেনিক অ্যাসিড নামে একটি প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড। এই অ্যাসিড হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে, সেই সঙ্গে আখরোটে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও হাড় ভালো রাখে। পেট পরিষ্কার রাখতে শরীরে ফাইবার থাকা অত্যন্ত জরুরি। সাধারণত যে খাবারগুলো থেকে শরীরে প্রোটিন আসে সেগুলো ফাইবারের পরিমাণ অত্যন্ত কম। আখরোটে থাকা ফাইবার হজম ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে, তাই যাদের হজমে সমস্যা রয়েছে তারা কিন্তু নিয়মিত আখরোট খেতে পারেন। গর্ভবতী নারীদের জন্য প্রতিদিন আখরোট খাওয়া উপকারী। আখরোটে আছে ভিটামিন বি কমপ্লেক্স যেমন ফোলেট এবং রাইবোফ্লোবিন এবং লিথিয়ামিন। এগুলা হবু মায়ের স্বাস্থ্য ভালো রাখে। আখরোটে থাকা ফলিক অ্যাসিড গর্ভবতী ও অনাগত সন্তানের জন্য উপকারী। আমাদের দেশে বেশিরভাগ পুরুষ মানুষের শরীরে কোনো ঠিক ঠিকানা নেই, কারণ তারা বাইরে থাকার ফলে সারাদিন এমন খাবার খেয়ে চলেন যা শরীরে সমস্যা তৈরি করে দিতে পারে। সেই দিক থেকে দেখতে গেলে আখরোট হয়ে উঠতে পারে পুরুষের জন্য সুপারফুড। পুরুষের মধ্যে এমন
পুরুষের মধ্যে এখন বাড়ছে প্রোস্টেট ক্যান্সারের আক্রান্ত হওয়ার আশঙ্কা। গবেষণায় দেখা গেছে যে ওয়ালনাট খেলে সেই ঝুঁকি অনেকটাই কমে। এছাড়াও এখনকার দিনে নারী পুরুষ উভয়ের মধ্যে মাথায় টাক পড়ার সমস্যা অনেকাংশে বেড়ে গিয়েছে। এই ক্ষেত্রে দেখা গেছে যে যারা নিয়মিত এই আখরোট খান তাদের চুল পড়ার সমস্যা অনেকটাই কমবে। এক কথায় চুলের খাদ্য আখরোট। আখরোটে থাকা বায়োটিন চুল স্ট্রেট করতে সাহায্য করে এবং চুল পড়া কমায় ও চুলের গড় গ্রোথ বাড়িয়ে তোলে। এখনকার পুরুষ মানুষের মধ্যে বন্ধাত্বের সমস্যা খুব বেড়েছে। এমন ক্ষেত্রে আপনি যদি নিয়মিত ওয়ালনাট খেতে পারেন তবে স্পামের মান বাড়বে বহুগুণ। পুরুষ দেহে শুক্রাণুর মান ও সংখ্যা ও মান বাড়াতে সাহায্য করে আখরোট। মধুর সঙ্গে আখরোট খেলে পুরুষের শুক্রাণুর মান উন্নত হয়। প্রতিদিন যদি অন্তত 75 গ্রাম করে আখরোট খাওয়া যায় তবে পুরুষের বন্ধাত্বের সমস্যা কমবে, কারণ আখরোট বাড়িয়ে দেয় স্পাম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা। শুধু শুক্রাণুর সংখ্যাই নয়, তার কার্যকারিতা এবং সক্রিয়তাও বাড়িয়ে দেয় আখরোট। এর ফলে প্রজনন ক্ষমতা বাড়ে, ফলে বন্ধাত্ব থেকে মুক্তি মিলে। তবে এর জন্য আখরোট খেতে হয়, খেয়ে যেতে হবে টানা 3 মাস। রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হলে যে কোনো অসুখের বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে যায়। কেন করোনা মহামারী এই সময়েও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রতি আমরা একটু হলে মনোযোগ হয়েছি। এই কাজে আপনাকে সাহায্য করতে পারে আখরোট। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউনিও সিস্টেমকে ঠিক রাখে এবং আখরোটে আছে ভিটামিন এবং খনিজ পদার্থ যেমন তামা এবং ভিটামিন B6, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। অনিদ্রা সমস্যা থাকলে আখরোট রাখুন খাবারের খাদ্য তালিকায়। এতে থাকা মেলাটোনিন ভালো ঘুমের জন্য সহায়ক। আখরোটে উপস্থিত ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রক্তচাপ কম রাখে এবং স্ট্রেস উপশম করে। আখরোটে প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকে যা চামড়াকে বুড়িয়ে যেতে বাধা দেয়। বলা যায় ভিটামিন বি হলো স্ট্রেস রিলিভার ও মুড ম্যানেজার। স্ট্রেস কম থাকলে আপনার চামড়া উজ্জ্বল হবে। ভিটামিন বি এর সঙ্গে ভিটামিন ই মিশে তার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। আপনি যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকেন তাহলে ভেজানো আখরোট আপনার জন্য খুবই উপকারী হতে পারে। আজ বেশিরভাগ মানুষেরই কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছে। আখরোটে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় বলে ভিজিয়ে রাখা আখরোট খেলে এই সমস্যা থেকে দূরে থাকা যায়। তো বন্ধুরা, এবার জেনে নিন আখরোট কীভাবে এবং কতটুকু খাবেন। বাজারে কিন্তু বন্ধুরা অনেক সময় প্রক্রিয়াজাত করা আখরোট পাওয়া যায়, আবার তেলে ভাজাও পাওয়া যায়। এগুলা কেনা থেকে এড়িয়ে চলুন। এগুলা খেলে হতে পারে কাশি, অ্যালার্জি, পেট ব্যথা, শ্বাসকষ্ট এবং শ্বাস নিতেও কিন্তু অসুবিধা হতে পারে। সব কিছু বেশি পরিমাণে খেলে কিন্তু অসুবিধা হতেই পারে, তাই বুঝে শুনে খেতে হবে। আর আখরোটে বেশি পরিমাণে প্রোটিন, ক্যালোরি এবং কার্বোহাইড্রেট থাকে, তাই বেশি খাওয়া ঠিক নয়। তবে বিশেষজ্ঞদের মতে দিনে 8 থেকে 10টি বাদাম খেতে পারেন। সবচেয়ে ভালো হয় সারা রাত ভিজিয়ে তারপর খেলে, এবং দুধ এবং মধুর সঙ্গে খেলেও কিন্তু দারুণ উপকার পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে এবং আপনি নিজে উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিন। আর এমনই নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।